মোহাম্মদ শাহজাহানপুর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এই বরিশালে আমাদের যারা প্রার্থী, আমি তাদের নাম বলে সব একটু দাঁড়াবেন, যেমন বরিশাল বিভাগ, বরগুনা ধীরেন্দ্রনাথ শম্ভু, সুলতানা নাদিরা, পটুয়াখালীতে আসম ফিরোজ, এস এম শাহজাদা, মোহাম্মদ মহিবুর রহমান, ভোলায় তোফায়েল আহমেদ, আলী আজম, ভোলা নুরুন নবী শাওন, আবদুল্লা আল জ্যাকব, বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহ, জাহিদ ফারুক, আপনাদের এই বরিশালে জাহিদ ফারুককে আমি নমিনেশন দিয়েছি। তার কারণ আপনারা জানেন, তাকে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে সে তার দায়িত্ব পালন করছে। কোথাও বন্যা খরা হলে তখন সে ছুটে যায়। কাজী এই সততার সাথে যে লোকটা কাজ করছে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমরা আরেকজন দিয়েছি, তিনি মেজর জেনারেল, তবে ওটা লেখে নাই সে, আব্দুল হাফিজ মল্লিক। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে জড়িত আছেন, বঙ্গমাতা হসপিটাল দেখাশোনা করেন, সেখানে মেডিকেল কলেজ করব, সেটাও তিনি করবেন। ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহানপুর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ঝালকাঠি আমির হোসেন আমু, পিরোজপুরে সমর রেজা, এবং বরিশালে আরও দুটো সিট আছে, বরিশাল দুই, আমাদের রাশেদ খান মেনন, তাকেও আমরা দিয়েছি, কারণ তিনি আমাদের ওয়ার্কার্স পার্টি 14 দলে রাশেদ খান মেননকে দিয়েছি। আর বরিশাল চারে আমাদের শামী আহমেদ, যদিও তার মানে নমিনেশনটা হাইকোর্টে আটকা পড়ে আছে, কিন্তু আওয়ামী লীগ তাকেই নমিনেশন দিয়েছে। আর সেই সাথে পিরোজপুর সমর রেজাউল করিম, আর পিরোজপুরে আমরা আনোয়ার হোসেন মঞ্জু, তিনিও আমাদের 14 দলে, তাকেই আমরা নমিনেশন দিয়েছি। এইভাবে আমরা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় যাদের মনোনয়ন দিয়েছি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলাম। আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই, বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে। যখন ওই জিয়া, এরশাদ, খালেদা জিয়া, বাংলাদেশের উন্নতি হয়নি, বাংলাদেশ পিছনে চলে গেছে, আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। কাজে এই অগ্রযাত্রা, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আর আমাদের তরুণ সমাজ, আমরা বিশ্বাস করি তরুণের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেটাই আমরা বিশ্বাস করি। নতুন ভোটার, যারা নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন, নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক, কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।